হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। আমি ইশতিয়াক খান জুমন রয়েছি আপনাদের সাথে। আরও স্বাগতম জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়াল ক্লাসে। আমরা আজকে শিখব কীভাবে স্টার ডেল্টার অর্থাৎ স্টার ডেল্টা কানেকশনের জন্য আমরা কীভাবে মোটরের পিন কনফিগারেশন করি এবং এই মোটরের যে ছয়টা টার্মিনাল রয়েছে এগুলোকে কীভাবে আমরা স্টার থেকে ডেল্টায় কনভার্সন বা স্টার কানেকশনে কীভাবে আমরা কোন পিনকে বা কোন টার্মিনালকে কোন টার্মিনালের সাথে সংযোগ করি, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আজকের ক্লাস। তো চলুন দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। ওকে, প্রথমেই আমরা দেখব এখানটায়, দেখেন যে এই একটা থ্রি ফেস মোটর রয়েছে এবং এই থ্রি ফেস মোটরের টোটাল ছয়টা টার্মিনাল রয়েছে, ঠিক আছে। এবং প্রত্যেকটা টার্মিনালের এক একটা নামকরণ দেওয়া আছে। যেমন প্রথম টার্মিনালটার নাম হচ্ছে U1, তারপর একটা V1, তারপর একটা W1, ঠিক আছে। এবং ক্রমান্বয়ে উল্টো দিকে দেখেন W2, U2 এবং V2, ঠিক আছে। এখানে কিন্তু একটা কানেকশন দেওয়া আছে, কিন্তু ফাইনালি আমাদের এখানে কোনো কানেকশন থাকবে না, এগুলো সব ওপেন অবস্থায় থাকবে। এটা আসলে স্টার কানেকশনে দেওয়া হয়েছে। সো এটাকে কীভাবে স্টার কানেকশন করবেন, কীভাবে ডেল্টা কানেকশন করবেন, এবং সেটা আমরা আজকে শিখব থিওরিক্যালি, ঠিক আছে। প্র্যাকটিক্যালি নয়, অবশ্যই আমরা আজকে থিওরিক্যালি শিখব এবং প্র্যাকটিক্যাল নলেজ এটার উপর আমরা নিব যে কীভাবে এটাকে কাজ করতে হয়। সো আমি এখন আপনাদেরকে এই বিষয়গুলোকে চিত্রের সাহায্যে একে দেখাবো যে কীভাবে আপনারা এই স্টার ডেল্টা বুঝবেন, কীভাবে কোন কানেকশনটা স্টার কানেকশন আছে, কোন কানেকশনটা ডেল্টা কানেকশন আছে। ওকে, প্রথমে আমরা থ্রি ফেস মোটরের যে পিন কনফিগারেশনটা আছে সেটা একটু এঁকে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সাপোজ আমরা জানি যে এরকম একটা বক্সের ভিতরে ছয়টা, মানে রিয়েল যে পিন কনফিগারেশনটা সেটা আমি আগে একটু ড্রয়িং করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সাপোজ এরকম একটা, দুইটা, তিনটা এবং টোটাল ছয়টা টার্মিনাল থাকে। আমরা জানি যে থ্রি ফেস মোটরে ছয়টা টার্মিনাল থাকে, এটা সবাই কম বেশি জানি। তো এগুলোকে আবার নামকরণ করা হয়। সাপোজ প্রথমটাকে দেওয়া হয় U1, পরেরটাকে দেওয়া হয় V1 এবং এর পরেরটাকে দেওয়া হয় W1, ঠিক আছে। এবং এর বিপরীত ক্রমে আবার পরবর্তীতে এইভাবে কাউন্টিং করা হয় W2, U2 এবং ফাইনালি V2। এখন মূল ব্যাপার হচ্ছে যে আপনি কিভাবে এই পিনগুলোকে স্টারে কানেকশন করবেন এবং ডেল্টা কানেকশন করবেন। আমরা যদি PLC প্রোগ্রামিং করতে হয় স্টার ডেল্টা কনভার্সনের জন্য, প্রথমে আপনার এই মোটরের থিওরেমটা জেনে নিতে হবে, আপনি যে কীভাবে কোন থিওরেমে স্টার থেকে ডেল্টা এবং ডেল্টা থেকে স্টারে কনভার্সন করবেন। আদারওয়াইজ যদি আপনি এই বিষয়গুলো না জানেন তাহলে কিন্তু আপনার এই স্টার ডেল্টা কনভার্সনের উপরে প্রোগ্রামিংও পারফেক্ট হবে না, কারেক্টলি করতে পারবেন না এবং এই ড্রয়িংগুলো করতে পারবেন না। তার জন্য আজকে টিউটোরিয়ালটি তৈরি করা। ওকে, তো আমরা জানি কি যে একটা মোটরের ইন্টারনাল যে কয়েলগুলো থাকে, সো যেহেতু আমরা এখানে বুঝতেই পারছি যে তো ছয়টা টার্মিনাল, তার মানে কি আমাদের মোটরের ভিতরে যে থ্রি ফেস মোটর বলা হয় তার মানে কি আমার টোটাল তিনটা কয়েল রয়েছে। তো এই কয়েলগুলো কীভাবে থাকে সেগুলো আমি একটু দেখাচ্ছি। সাপোজ এই একটা কয়েল, তারপরে এই এইখানে একটা ধরলাম কয়েল, আর একটা কয়েল এই। ওকে, তো এই হচ্ছে আমার টোটাল তিনটা কয়েল। তো আমি এই কয়েলগুলো টার্মিনাল টেনে নিই। ওকে, টার্মিনালগুলোকে, ওকে, এই হচ্ছে আমার কয়েলের তিনটা কয়েল এবং তিনটা কয়েলের টোটাল ছয়টা টার্মিনাল। মানে এই কয়েলগুলোকে আমরা যদি চিহ্নিত করি, ঠিক আছে, যেমন সাপোজ আমি প্রথমটার নাম দিলাম U1, পরেরটার নাম দিলাম U2, এটার নাম দিলাম V1, এটার নাম V2, এটাকে দিলাম আমরা W1, ক্রমান্বয়ে আসি তো এই পাশে W1, এটা হচ্ছে W2, ঠিক আছে। এভাবে মূলত হচ্ছে আমরা কয়েলগুলোকে কাউন্ট ডাউন করে থাকি, অর্থাৎ কোনটার মান নির্ণয় করি। সাপোজ এখন আপনারা প্র্যাকটিক্যালি যারা এটাকে বের করবেন, ঠিক আছে, আপনারা মিটার ধরলে বুঝতে পারবেন যে কোন দুইটা কয়েলে, কোন দুইটা টার্মিনালে কয়েল রয়েছে। সাপোজ এই U1 এবং U2 বের করার জন্য কি আপনার কয়েলে মিটার ধরলেই কি বুঝতে পারবেন যে আপনার একটা ওহমিক মান দেখাবে এবং ওটা থেকে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটার ভিতরে ইন্টারনাল দুইটা শর্ট আছে বা কয়েল আছে। ওকে, তো এ হচ্ছে আমাদের পিন কনফিগারেশন একটা থ্রি ফেস মোটরের জন্য।
ঠিক আছে, এটা হচ্ছে আমার থ্রি ফেজ মোটর। তো এগুলো এভাবে U1, U2, V1, V2, W1, W2 এভাবে ক্রমান্বয়ে সিকোয়েন্স করে সাজাতে হয়। এখন আমাদের সাজানোর কাজ শেষ, এখন আসি আমরা এটাকে কীভাবে স্টারে কানেকশন করব এবং ডেল্টা আর স্টার স্টারে কীভাবে কানেকশন করতে হয় আমি প্রথমে সেটা দেখাচ্ছি আপনাদেরকে। যেমন স্টারে কানেকশন করার জন্য আমরা এই কয়েলগুলোকে জাস্ট সাজাবো, আপনারা জাস্ট একটু খেয়াল করেন আমি কত সহজভাবে দেখাই, জাস্ট এই কয়েলগুলোকে আমরা সাজাবো। তো আমরা জানি কি স্টার কানেকশনটা দেখতে এরকম, এই হচ্ছে আমাদের স্টার কানেকশন। ওকে, সো স্টার কানেকশন আমরা আঁকলাম, আরেকটা আঁকি ডেল্টা কানেকশন নিচে আঁকি, তাহলে জায়গা বেশি পাওয়া যাবে। ওকে, এই হচ্ছে আমাদের ডেল্টা কানেকশন, ডেলের মতো দেখতে তাই এর নামকরণ করা হয়েছে ডেল্টা। ওকে, তো স্টার কানেকশন দিলাম এবং ডেল্টা কানেকশন দিলাম। এখন মেনলি বোঝার ব্যাপার হচ্ছে যে আমরা এই কয়েলগুলোকেই জাস্ট স্টারে কীভাবে নিব এবং ডেল্টায় কীভাবে নিব। আমরা চাইলে মোটর কি স্টারও চালাতে পারবো ডেল্টাও চালাতে পারবো। সো তার জন্য কি আমাদের কয়েলের হিসাবটা যদি না জানি আর আমরা যদি উল্টা পাল্টা কানেকশন করি তো কয়েল পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, সো আমরা অবশ্যই রিস্ক ফ্রি ভাবে ইঞ্জিনিয়ারিং কৌশল অবলম্বন করে আমরা সব কাজ শিখবো। ওকে, তো প্রথমে আমরা এটারও নামকরণ করি, যেহেতু এই সিকোয়েন্সটা আমরা মেনটেন করবো, এই পাশে যে সিকোয়েন্সটা আছে এখানে যেভাবে আমরা নামকরণ করেছি ঠিক সেমভাবে আমরা এখানেও নামকরণ করব। ঠিক আছে, তো প্রথমটার আমি নাম দিলাম U1, এটার নাম স্বভাবতই কি U2, যেহেতু আমরা জানি কি যে কয়েলের এক প্রান্ত U1 আর এক প্রান্ত U2। তো পরবর্তী প্রান্ত কি, এটা যদি হয় V1 তাই এটা V2। তো আমি এই প্রান্ত হচ্ছে আমার V1 আর এই প্রান্ত V2, তার মানে কি আমার এই প্রান্ত হবে W1 আর এই প্রান্ত হবে W2। তার মানে কি সবাই তো বোঝা যাচ্ছে যে আমরা যদি স্টার কানেকশন করি তার মানে কি আমার W2, U2, V2 একসাথে টার্মিনালটাকে সংযোগ করতে হবে। তার মানে কি আমি যদি এই প্রান্তে চিন্তা করি যে আমি এই তিনটা প্রান্তকে যদি একসাথে শর্ট করে দিই তাহলে কি আমার কানেকশন যেটা পাচ্ছি সেটা কি স্টার কানেকশন। সাপোজ আমি এটাকে একটু টেনে দিই, যদি আমরা এই তিনটা মাথাকে একসাথে জোড়া লাগিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি স্টার কানেকশন, স্টার কানেকশন এটা। ঠিক আছে, তখন কি আমার সরাসরি এখানে ঢুকবে কি L1 অর্থাৎ ফেজ 1, L2 ফেজ 2, L3। ঠিক আছে, তো এভাবে কি আমরা যে আমাদের যে থ্রি ফেজ লাইন রয়েছে আমরা জানি যে তিন কালারের তিনটা ফেজ লাইন থাকে, তো আমরা সরাসরি কী করবো তিনটা ফেজ লাইনকে তিনটা টার্মিনালে লাগিয়ে দিব আর বাকি অপোজিট যে তিনটা প্রান্ত রয়েছে অবশ্যই আগে বের করে নেবেন কোনটা V2, W2। ঠিক আছে, এগুলো বের করে তারপর এই তিনটাকে আমরা কি সরাসরি শর্ট করে দেবো। ঠিক আছে, আমি আপনাদের একটা চিত্র দেখাচ্ছি পাশে, এই চিত্রটা দেখলে বুঝতে পারবেন যে আমাদের রিয়েল কানেকশনটা হচ্ছে এটা আর এই কানেকশনটাকে আমরা বলি স্টার কানেকশন। আমরা চাইলে আমাদের যে আমাদের যে থ্রি ফেজ মোটরটা আছে সরাসরি আমরা স্টার কানেকশনে চালাতে পারি থ্রি ফেজ লাইন থেকে, ওই ক্ষেত্রে ডেল্টা কনভার্সন না করলেও চলে। আর ডেল্টা কনভার্সন কেন হয় সেটা আমি বলবো PLC-র ক্লাসে, তাও একটু বলে দিচ্ছি। যেমন ডেল্টা কনভার্সন দরকার হয় আমার মোটরের ফুল স্পিড রোটেশন পাওয়ার জন্য। আমরা জানি কি থ্রি ফেজ মোটরে প্রথমে আমরা স্টার কানেকশন করি এবং তার কিছুক্ষণ পরে আমরা এটাকে ডেল্টা কানেকশন করি, যাতে আমাদের কারণ ডেল্টা কানেকশনে প্রচুর পরিমাণে কারেন্ট প্রবাহ হয়। সো এই ব্যাপারে কথা বলবো আমি PLC টিউটোরিয়ালে। আর আজকে জাস্ট এই ক্যালকুলেশন এবং কনভার্সনটা দেখাচ্ছি যে কীভাবে স্টার থেকে ডেল্টায় আপনারা প্র্যাকটিক্যালি কানেকশনগুলো করবেন। ওকে, তো এইটা হলো আমাদের স্টার কানেকশন। ঠিক আছে, আমি ডেল্টা কানেকশনের জন্য আরেকটা বক্স ড্র করে ফেলি। তো ডেল্টার জন্য কীরকম হবে মোটরের কানেকশনটা, এই তো, তো এগুলোকে আবার নাম নাম দিয়ে দিই U1, V1 অ্যান্ড W1, এটা হচ্ছে W2, U2, এটা হচ্ছে V2। ওকে, তো এখন আমার কাজ হচ্ছে এইটার U1, V1 বের করা। ঠিক আছে, একদম সহজ হিসাব, এক প্রান্তে ধরবেন U1, পরের প্রান্তে U2, সেমভাবে আমরা জানি কি দুইটা গুলো দুইটা নাম থাকে। ঠিক আছে, তার মানে কি এটার নাম হবে V1 যদি হয় তাহলে এটার নাম V2, তার মানে কি এটা W1 আর এটা W2। তার মানে দেখেন আমাদের কানেকশনটা একটু পরিবর্তন আর এই ডেল্টা কানেকশনটাই সবাই একটু বুঝতে পেঁচিয়ে যায়। ঠিক আছে, একটু ঝামেলা হয়, তো এর জন্য আমি একটু ডেল্টা কানেকশনটা বুঝিয়ে দিচ্ছি আস্তে ধীরে। দেখেন W2-র সাথে কানেকশন কে হবে U1,
এই যে ডাব্লিউ টু কার সাথে কানেকশন হবে, এটা অন্য কালার নেই, কার সাথে কানেকশন হবে, ইউ ওয়ান, ঠিক আছে। তারপরে দেখেন ইউ টু কানেকশন হবে কার সাথে, ভি ওয়ান, এই যে ভি ওয়ান কার সাথে, ইউ টু, এটা কি ইউ টু আমাদের, ঠিক আছে, তার মানে কি এটার সাথে এটা কানেকশন হবে। আর ভি টু কানেকশন হবে কার সাথে, ডাব্লিউ ওয়ান, ব্যাস, তার মানে কি এগুলো সরাসরি কানেকশন করে দিবেন, সরাসরি একসাথে কানেক্ট করে দিলে এটা হয়ে গেল কি আমাদের ডেল্টা কানেকশন। সো আমরা এই স্টার ডেল্টা কানেকশন কখনো সরাসরি করি না, প্রথমে আমরা স্টার কানেকশন করি, পরবর্তীতে ডেল্টা কানেকশন করি। তবে এই কানেকশনগুলো আমরা অবশ্যই কানেকশন করার ক্ষেত্রে ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করি, এবং সেই ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে টাইমারের মাধ্যমে একটা টাইম সিকোয়েন্স মেনটেন করে স্টার থেকে ডেল্টা কনভার্সন করে থাকি। সো আপনারা অনেকেই দেখেছেন যে ধান ভাঙানোর মেশিনে স্টার ডেল্টা কনভার্সনের একটা বাস্তব প্রয়োগ রয়েছে, একটা লিভার উপর দিকে দেয় এবং কিছুক্ষণ চলার পর লিভারটাকে আবার নিচের দিকে নামিয়ে দেয়, সেটা হচ্ছে বাস্তব স্টার ডেল্টা কানেকশন। ওই ক্ষেত্রে টাইমারের দরকার হয় না, জাস্ট একটা লিভারের মাধ্যমে তারা অন অফ করে। তো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে পরবর্তী একটি টিউটোরিয়ালের মাধ্যমে। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন যে ভিডিওটি কীরকম লাগলো, আর অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার ফ্রেন্ডরাও এই স্টার ডেল্টা কনভার্সনটা বুঝতে পারে যে কীভাবে এই স্টার ডেল্টার মোটরের থ্রি ফেজ মোটরের টার্মিনালগুলোকে কানেকশন করতে হয়। সো আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন এবং বেল বাটনটি অ্যাক্টিভ করে দেন। এই বলে এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।